একটা ফুল একটা ছিল না, ভাঙ্গা ছিল, ঠিক আছে, মানে ছিলই না, না বললে চলে, একটু ভাঙ্গা ছিল এতটা, মানে ছিলই না, ধরে নেন তো, কাদা মাটি গুলা উঠে আছে, এখন বৃষ্টির সিজন, একটু জল পেলে যে মাটি নরম হয়ে যায়, নরম ভিজা মাটি গুলো উপরে উঠে যাচ্ছে, ময়লা দেখা যাচ্ছে, তাই না? এই ছিল একটা না, মানে না থাকার কারণে এটা হচ্ছে, যদি এটা লাগানো থাকতো আগে থেকে তাহলে কিন্তু এই কাদা মাটি গুলা উঠতো না। মানে এখন কি হয়, সব জায়গায় হালকা বৃষ্টি হলে রাস্তাঘাটে যেখানে জল জমে থাকে ওই নরম মাটি হয়ে এগুলো উঠে যায়, এখন কি স্পিডে তাহলে উপরে উঠে যায়। এর জন্য আমরা মাঠঘাট ফিল্যাক্টটা নতুন লাগাইলাম, ঠিক আছে, এর বেশি দাম না, ফিটিং টিটিং করে 100 টাকা নেই, ঠিক আছে, বেশি না, অনলি 100 টাকা নেই, ফিটিং করে দেয়, তিনটা নাট বোল্ট লাগে এই দিকে লাগাই দেয়, ঠিক আছে, একদম কমপ্লিট। এখন যে আমরা নতুন লাগালাম, এটা কি হবে, ওই ভিজা মাটিগুলো আর উপরে উঠবে না, একদম 100% আর উপরে উঠবে না, সামনেও লাগানো যায়, কোনো প্রবলেম নাই। তো বন্ধুরা, এই ফেসবুক পেজে তো আপনারা কি নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে কি হবে, সবার কাজে লাগবে। যেরকম অনেক লোকে মানে ভয় পেয়ে যায় কত টাকা দাম হবে, আমি সব বলে দেয় ভিডিওতে, এই বাইক সম্বন্ধে যেমন দিতে আরামি করি, ফেসবুক পেজে ভিডিও চাই। তো বন্ধুরা।